রসনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুজি দিয়ে অনেকে ভাটুরা খেয়েছেন, আজ আমি দেখাবো সাগুদানা দিয়েও কিভাবে ভাটুরা বানানো যায়। এর জন্য নিয়েছি এক বাটি সাগুদানা, চার বাটি ময়দা, এক বাটি আলু সিদ্ধ, হাফ বাটি টক দই, সাদা তেল, হাফ চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে এক বাটি সাগুদানা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপর পেস্ট করা সাগুদানা, আলু সেদ্ধ, টক দই, এক চামচ নুন, এক চামচ গুঁড়ো মশলা, হাফ চামচ চিনি ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে চার বাটি ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ছোটো দানার শাকও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এক বাটি সাগুদানা আমি দেড় বাটির মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডোটি ভালোভাবে তেল মাখিয়ে প্রায় দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি করা ডো থেকে মিনিমাম 20 থেকে 22টি ভাটুরা তৈরি হতে পারে। এখন দেখানোর জন্য ওখান থেকে 6টা মাঝারি সাইজের লেচি কেটে নিলাম। তেল দিয়ে আলতোভাবে লেচিগুলো আমি বেলে নিলাম। তেল ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভাটুরাগুলো একে একে লাল লাল করে ভেজে নিলাম। বেশি জোর দিয়ে ভাটুরা বেলবেন না, কারণ ওর মধ্যে সাগুদানা থাকার কারণে ফুটো হয়ে যেতে পারে। ঘুগনি বা চানা মশলার সাথে পরিবেশন করুন গরম গরম ভাটুরা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।